একাদশ অধ্যায়। জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র, বাল্যলীলায় শ্রীবিদ্যা বিলাসের কেন্দ্র। এই মতে গুপ্তভাবে আছে দ্বিজ রাজ, অধ্যয়ন বিনা আর নাহি কোন কাজ। জিনিয়া কন্দর প্রকটি রূপ মনোহর, প্রতি অঙ্গে নিরূপম লাবণ্য সুন্দর। আজান লম্বিত ভুজ কমল নয়ন, অধরে তাম্বল দিব্য বাস পরিধান। সর্বদাই পরিহাস মূর্তি বিদ্যা বলে, সহস্র পড়ুয়া সঙ্গে যাবে প্রভু চলে। সর্বনবদ্বীপে ভ্রমে ত্রিভুবন পতি, পুস্তকের রূপে করে প্রিয়া সরস্বতী। নবদ্বীপে হেন নাহি পণ্ডিতেরও নাম, যে আসিয়া বুঝিবে প্রভুর ব্যাখ্যান। সবে এক গঙ্গাদাস মহাভাগ্যবান, যার ঠাই প্রভু করে বিদ্যার আদান। সকল সংসারী দেখি বলে ধন্য ধন্য, এ নন্দন যাহার তাহার কোন দৈন। যতে গো প্রকৃতি দেখে মদন সমান, পাষণ্ডী দেখে যেন যম বিদ্যমান। পণ্ডিত সকল দেখে যেন বৃহস্পতি, এই মতো দেখে সবে যার যেন মতি। দেখি বিশ্বম্ভর রূপ সকল বৈষ্ণব, হরিষ বিষাদ হই মনে ভাবে সব। হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণ রস, কি করিবে বিদ্যাই হইলে কাল বস। মোহিত বৈষ্ণব সব প্রভুর মায়ায়, দেখিয়াও তবু কেহ দেখিতে না পায়। সাক্ষাতেহ প্রভু দেখি কেহ কেহ বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভোলে। শুনিয়া হাসেন প্রভু শিবকেরও বাক্যে, প্রভু বলে তোমরা শিখাও মোর ভাগ্যে। হেন মতে প্রভু গোয়ায়ন বিদ্যা রসে, সেবক চিনিতে নারে অন্য জন কিসে। চতুর্দিক হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। চাটিগ্রাম নিবাসীও অনেকে তথায়, পড়েন বৈষ্ণব সব রহেন গঙ্গায়। সবেই জন্মিয়াছেন প্রভুর আজ্ঞায়, সবেই বিরক্ত কৃষ্ণ ভক্ত সর্বথায়। অন্য অন্যে মিলি সবে পড়িয়া শুনিয়া, করেন গোবিন্দ চর্চা নিভৃতে বসিয়া। সর্ববৈষ্ণবের প্রিয় মুকুন্দ একান্ত, মুকুন্দের গানে দ্রবে সকল মহান্ত। বিকাল হইলে আসি ভাগবত গান, অদ্বৈত সভায় সবে হয়েন মিলন। যেই মাত্র মুকুন্দ গায়েন কৃষ্ণ গীত, হেন নাহি জানে কে বা পড়ে কোন ভীত। কেহ কান্দে কেহ হাসে কেহ নৃত্য করে, গড়াগড়ি যায় কেহ বস্ত্র না সম্বরে। হংকার করে কেহ মালসাট মারে, কেহ গিয়া মুকুন্দে দুই পায়ে ধরে। এই মত উঠয়ে পরমানন্দ সুখ, না জানে বৈষ্ণব সব আর কোন দুঃখ। প্রভু মুকুন্দ প্রতি বড় সুখী মনে, দেখিলে মুকুন্দেরে ধরে নয়াপনে। প্রভু জিজ্ঞাসেন ফাঁকি বাখানে মুকুন্দ, প্রভু বলে কিছু নাহে আর লাগে দ্বন্দ্ব। মুকুন্দ পণ্ডিত বড় প্রভুর প্রভাবে, পক্ষ প্রতিপক্ষ করি প্রভু শনে লাগে। এই মত প্রভু নিজ সেবক চিনিয়া, জিজ্ঞাসেন ফাঁকি সবে যায় না হারিয়া। শ্রীবাস আদি দেখিলেও ফাঁকি জিজ্ঞাসেন, মিথ্যা বাক্য ব্যয় ভয়ে সবাই পলায়ন। সহজে বিরক্ত সবে শ্রীকৃষ্ণের রসে, কৃষ্ণ ব্যাখ্যা বিনু আর কিছু নাহি বাসে। দেখিলে প্রভু মাত্র ফাঁকি সে জিজ্ঞাসে, প্রভু দিতে নারে কেহ শেষে উপহাসে। যদি কেহ দেখে প্রভু আইসেন দূরে, সবে পলায়েন ফাঁকি জিজ্ঞাসার ডরে। কৃষ্ণ কথা শুনিতেই সবে ভালোবাসে, ফাঁকি বিনু প্রভু কৃষ্ণ কথা না জিজ্ঞাসে। রাজপদ দিয়া প্রভু আইসেন একদিন,
পড়ুয়া সঙ্গে মহা উদ্ধত্তের চিন মুকুন্দ যায়ন গঙ্গা স্নান করিবারে প্রভু দেখি আড়ে পলাইলা কত দূরে দেখি প্রভু জিজ্ঞাসেন গোবিন্দের স্থানে এ বেটা আমারে দেখি পলাইল কেনে গোবিন্দ বলেন আমি না জানি পণ্ডিত আর কোন কার্যে বা চলিলা কোন ভিত প্রভু বলে জানিলাম জিলাগি পলাই বহির্মুখ সম্ভাষা করিতে না জুয়াই এ বেটা পড়ে যত বৈষ্ণবের শাস্ত্র পাঁজি বৃত্তি টিকা আমি বাখানিয়ে মাত্র আমার সম্ভাষ নাহি কৃষ্ণের কথন অতএব আমা দেখি করে পলায়ন সন্তোষে পাড়েন গালি প্রভু মুকুন্দেরে ব্যাপদেশে প্রকাশ করেন আপনারে প্রভু বলে আর বেটা কতদিন থাকো পলাইলে কোথা মোর এড়াইবে পাক হাসি বলে প্রভু আগে পড়ো কতদিন তবে সে দেখিবা মোর বৈষ্ণবের চিন এই মত বৈষ্ণবময় হইব সংসারে অজভব আসিবেক আমার দুয়ারে শোনো ভাই সবে আমার বচন বৈষ্ণব হইব মই সর্ববিলক্ষণ আমারে দেখিয়াইবে যেসব পলায় তাহারও যেন মোর গুণ কীর্তি গায় এতেকে বলিয়া প্রভু চলিলা হাসিতে ঘরে গেলা নিজ শিষ্য গণের সহিতে এই মত রঙ্গ করে বিশ্বম্ভর রায় কে তানে জানিতে পারে যদি না জানায় হেন মতে ভক্তগণ নদিয়ায় বৈশে সকল নদিয়া মত্ত ধনপুত্র রসে শুনিলেই কীর্তন করে পরিহাস কেহ বলে সব পেট পুষিবার আস কেহ বলে জ্ঞানযোগ এড়িয়া বিচার উদ্ধতের প্রায় নৃত্য একন ব্যবহার কেহ বলে কতবা পড়িলু ভাগবত নাচিব কান্দিব হেন না দেখিলু পদ শ্রীবাস পণ্ডিত চারি ভাইর লাগিয়া নিদ্রা নাহি যাই ভাই ভোজন করিয়া ধীরে ধীরে কৃষ্ণ বলিলে কি পুণ্য নহে নাচিলে গাইলে ডাক ছাড়িলে কি হয় এই মত যত পাপ আসন নিরোগন দেখিলে বৈষ্ণবেরে করে কুকথন শুনিয়া বৈষ্ণব সব মহা দুঃখ পায় কৃষ্ণ বলি সবেই কান্দেন ঊর্ধ্বরায় কতদিনে এসব দুঃখের হবে না জগতের কৃষ্ণচন্দ্র করহ প্রকাশ সকল বৈষ্ণব মিলি অদ্বৈতের স্থানে পাষণ্ডীর বচন করেন নিবেদনে শুনিয়া অদ্বৈত হয় রুদ্র অবতার সংহারি বুষব বলি করে হুঙ্কার আসিতেছে এই মোর প্রভু চক্রধর দেখিবা কি হয় এই নদিয়া ভিতর করাইম কৃষ্ণ সর্ব নয়ন গোচর তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর আর দিন কত গিয়া থাক ভাই সব এথায় দেখিবা সব কৃষ্ণ অনুভব অদ্বৈতের বাক্য শুনি ভাগবত গণ দুঃখ পাশরিয়া সবে করেন কীর্তন উঠিল কৃষ্ণের নাম পরম মঙ্গল অদ্বৈত সহিত সবে হইলা বিহল পাষণ্ডীর বাক্য জ্বালা সব গেল দূর এই মত পুলকিত নবদ্বীপুর অধ্যয়ন সুখে প্রভু বিশ্বম্ভর রায় নিরবধি জননীর আনন্দ বাড়ায় হেনকালে নবদ্বীপে শ্রী ঈশ্বরপুরী আইলেন অতি অলক্ষিত বেশধরী কৃষ্ণরসে পরম বিহল মহাশয় একান্ত কৃষ্ণের প্রিয় অতি দয়াময় তান বেশে তানে কেহ চিনিতে না পারে দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে যেখানে অদ্বৈত সেবা করেন বসিয়া সম্মুখে বসিলা বড় সংকুচিত হইয়া বৈষ্ণবের তেজ বৈষ্ণবেত না লুকায় পুনঃ পুনঃ অদ্বৈত তাহান পানি চায় অদ্বৈত বলেন বাপ তুমি কোন জন বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেন লয় মন বলেন ঈশ্বরপুরী আমি শূদ্রাধম দেখিবারে আইলাং তোমার চরণ বুঝিয়া মুকুন্দ এক কৃষ্ণের চরিত
গাইতে লাগিল অতি প্রেমের সহিত। যেই মাত্র শুনিলেন মুকুন্দের গীতে, পড়িলা ঈশ্বরপুরী ঢলি পৃথিবীতে। নয়নের জলে অন্ত নাহিক তাহান, পুন পুন বাড়ে প্রেম ধারার প্রয়াণ। আস্তে ব্যস্তে অদ্বৈত তুলিলা নিজ কোলে, সিঞ্চিত হইল অঙ্গ নয়নের জলে। সম্বরণ নহে প্রেম পুন পুন বাড়ে, সন্তোষে মুকুন্দ উচ্চ করি শ্লোক পড়ে। দেখিয়া বৈষ্ণব সব প্রেমের বিকার, অতুল আনন্দ মনে জন্মিল সবার। পাচে সবে চিনিলেন শ্রী ঈশ্বরপুরী, প্রেম দেখি সবেই সংরে হরি হরি। এই মত ঈশ্বরপুরী নবদ্বীপপুরে, অলক্ষিতে বলেন চিনিতে কহ নারে। দৈবে একদিন প্রভু শ্রী গৌর সুন্দর, পড়াইয়া আইসেন আপনার ঘর। পথে দেখা হইল ঈশ্বরপুরী শনি, বৃত্ত দেখি প্রভু নমস করিলা আপনি। অতি অনির্বচনীয় ঠাকুর সুন্দর, সর্বমতে সর্ববিলক্ষণ গুণধর। যদ্যপি তাহান মর্ম কেহ নাহি জানে, তথাপি সাধ্যস করে দেখি সর্বজনে। চাহেন ঈশ্বরপুরী প্রভুর শরীর, সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর। জিজ্ঞাসেন তোমার কি নাম বিপ্রবর, কি পুঁথি পড়াও পড়ো কোন স্থানে ঘর। শেষে সভে বলিলেন নিমায় পণ্ডিত, তুমি সে বলিয়া বড় হইল হরষিত। ভিক্ষা নিমন্ত্রণ প্রভু করিলেন তানে, মহাদরে গৃহে লই চলিলা আপনে। কৃষ্ণের নৈবেদ্য সচি করিলেন গিয়া, ভিক্ষা করি বিষ্ণু গৃহে বসিলা আসিয়া। কৃষ্ণের প্রস্তাবে সব কহিতে লাগিলা, কহিতে কৃষ্ণের কথা অবশ্য হইলা। অপূর্ব প্রেমের ধারা দেখিয়া সন্তোষ, না প্রকাশে আপনা লোকের দিন দোষ। মাস কত গোপীনাথ আচার্যের ঘরে, রহিলা ঈশ্বরপুরী নবদ্বীপপুরে। সবে বড় উল্লসিত দেখিতে তাহানে, প্রভু দেখিতে নিত্য চলেন আপনে। গদাধর পণ্ডিতের দেখি প্রেম জল, বড় প্রীতবাসে তানে বৈষ্ণব সকল। শিশু হইতে সংসারে বিরক্ত বড় মনে, ঈশ্বরপুরী ও স্নেহ করেন তাহানে। গদাধর পণ্ডিতেরে আপনার কৃত, পুঁতি পড়ায় নাম কৃষ্ণ লীলামৃত। পড়াইয়া পড়িয়া ঠাকুর সন্ধ্যাকালে, ঈশ্বরপুরীরে নমস করিবারে চলে। প্রভু দেখি শ্রী ঈশ্বরপুরী হরষিত, প্রভু হেন না জানেন তবু বড় প্রীত। হাসিয়া বলেন তুমি পরম পণ্ডিত, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত। সকল বলিবা কোথা থাকে কোন দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। প্রভু বলে ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দোষ দেখে সেই পাপী জন। ভক্তের কবিত্ব যেতে মতে কেনে নয়, সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। মূর্খ বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণ বীর। তথাহি মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। মূর্খ ব্যক্তি শ্রী বিষ্ণু প্রণামকালে বিষ্ণয় উচ্চারণ করে থাকেন এবং পণ্ডিত ব্যক্তি বিষ্ণবে উচ্চারণ করে থাকেন, কিন্তু উভয়েরই প্রণামজনিত পুণ্য অর্থাৎ স্বীকৃতি লাভ সমানই হয়ে থাকে। যেহেতু ভগবান শ্রী জনার্দন জীবের হৃদগত ভাব অর্থাৎ ভজন পরিমাণ তারতম্য মাত্র গ্রহণ করে তদনুসারে ফল প্রদান করে থাকেন। ইহাতে যে দোষ দেখে তাহার সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ। অতএব তোমার সে প্রেমের বর্ণন, ইহাতে দুষবে কোন সাহসিক জন। শুনিয়া ঈশ্বরপুরী প্রভুর উত্তর, অমৃত সিঞ্চিত হইল সর্বকলেবর। পুনহাসি বলেন
তোমার দোষও নাই, অবশ্য বলিবা দোষ থাকে যেই ঠাই। এই মত প্রতিদিন প্রভুতান সঙ্গে বিচার করেন দুই চারিদণ্ড রঙ্গে। একদিন প্রভুতান কবিত্ব শুনিয়া হাসি দুষিলেন ধাতু না লাগে বলিয়া। প্রভু বলে এই ধাতু আত্মনিপদী হয় বলিয়া চলিলা প্রভু আপন আলয়। ঈশ্বর প্রিয় সর্ব শাস্ত্রেতে পণ্ডিত, বিদ্যারস বিচারেও পরহরশীর। প্রভু গেলে সেই ধাতু করেন বিচার, সিদ্ধান্ত করেন তহি অশেষ প্রকার। সেই ধাতু করেন আত্মনিপদী নাম, আর দিনে প্রভু গেলে করেন ব্যাখ্যা। যে ধাতু পরস্মৈপদী বলি গেলা তুমি, তাহা এই সাধিলু আত্মনিপদী আমি। ব্যাখ্যান শুনিয়া প্রভু পরম সন্তোষ, ভৃত্য জয় নিমিত্ত না দেন আর দোষ। সর্বকাল প্রভু বাড়ায়েন ভৃত্য জয়, এতান স্বভাব সকল বিদে কয়। এই মতো কতদিন বিদ্যারস রঙ্গে আছিলা ঈশ্বরপুরী গৌরচন্দ্র সঙ্গে। ভক্তি রসে চঞ্চল একত্র নহে স্থিতি, পর্যটন চলিলা পবিত্র করি খিতি। যে শুনে ঈশ্বর পুরীর পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ পাদ পদ্ম যথা। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদে, ভ্রমেন ঈশ্বর পুরী অতি নির্বিরোধে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত চুপদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রীমৎ ঈশ্বরপুরী মিলনং নাম একাদশ অধ্যায়।